প্রিয় ছাত্ররা, এবারে আমাদের টপিক হলো সলিড চ্যাপ্টারের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। প্রতি একক কোষে কণার সংখ্যা। তো আমরা এর আগের ভিডিও লেসনে একক কোষ সম্পর্কে পড়েছি, যে একক কোষ হলো একটা ক্রিস্টালের বা একটা কেলাসের একদম ক্ষুদ্রতম একটা ইউনিট, যেটা বারবার রিপিট হয়ে সমগ্র কেলাসটা তৈরি হয়। তো সুতরাং একক কোষ অজস্র থাকে কেলাসের মধ্যে, আর পরমাণুগুলো কেলাসের মধ্যে পরমাণু অণু বা আয়ন যে থাকে সেটা অ্যাকচুয়ালি একক কোষের মধ্যেই থাকে। কিন্তু যেহেতু একক কোষ তো আর একটা নয়, অনেকগুলো করে, সুতরাং দেখা যায় যে একটা পরমাণুকে অনেকগুলো একক কোষ শেয়ার করছে, বা কোনো একটা পরমাণু যে একক কোষে আছে সেই পরমাণুটিকে আবার তার পাশের একক কোষেও শেয়ার হচ্ছে। সেটা দুটো একক কোষ কি তিনটে চারটে পাঁচটা ছটা আটটা ইত্যাদি একক কোষের একটা কমন অ্যাটম হয়ে যাচ্ছে, যেহেতু পাশাপাশি থাকে একক কোষগুলো। যেমন দুটো ঘর যদি পাশাপাশি থাকে তাহলে তাদের একটা দেয়াল কমন হয়ে যাবে। একটা ঘরের পাশে যদি আর একটা ঘর থাকে একদম, তাহলে একটা দেওয়াল তাদের কমন দেওয়াল হয়ে যাবে। সেই রকম পরমাণু এরকম দুটো ইউনিট সেলের বা একাধিক ইউনিট সেলের কমন হতে পারে। তো সেক্ষেত্রে এক একটা পরমাণু কিন্তু পুরোপুরি এক একটা একক কোষের জন্য থাকবে না, শেয়ার হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি কোনো পরমাণু দুটো একক কোষের মধ্যে শেয়ার হয় তাহলে এক একজন হাফ করে পাবে, যদি তিনটের মধ্যে শেয়ার হয় তাহলে এক একজন ওয়ান থার্ড করে পাবে, এইভাবে শেয়ার হয়। তো তাহলে এরকম শেয়ারিং সমস্ত কিছু ধরে এক একটা একক কোষের মধ্যে কতগুলো করে পরমাণু থাকে বা কণা থাকে সেটাই হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। তো আমরা এর আগে ইউনিট সেল চার রকমের পড়েছিলাম, সেই চার রকমের ইউনিট সেলে প্রতি একক কোষে কণার সংখ্যাটা আমরা দেখব। প্রথমে আমাদের সিম্পল অর প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল প্রথমেই ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে এই ধরনের একক কোষে অ্যাটম বা মলিকিউলস বা আয়ন যাই হোক, উপাদান কণাগুলো শুধুমাত্র কর্নারে থাকে, শুধুমাত্র কর্নারে থাকে। তো তাহলে অ্যাটমস প্রেজেন্ট অনলি ইন কর্নার, শুধুমাত্র কর্নারে থাকে। এখন অ্যান অ্যাটম ইন দ্য কর্নার ইজ শেয়ার্ড বাই এইট ইউনিট সেল। এই যে আটটা ইউনিট সেল শেয়ার করে একটা কর্নার, তার মানে তুমি যদি লুডোর যে ছক্কা সেটার কথা ভাবো, আটটা যদি আমরা লুডোর ছক্কাকে সাজাই, নিচে চারটে তার ঠিক উপরে আবার চারটে, তাহলে দেখবে একটা কর্নার এই আটটা ইউনিট সেলের কমন হয়ে যাচ্ছে। জাস্ট ইমাজিন, কল্পনা করো, পাশাপাশি চারটে যদি লুডোর ছক্কা নিচে আর চারটে তার উপরে আবার চারটে, তাহলে মাঝখানে ভিতরের দিকে যে কর্নারটা ওটা আটটা ইউনিট সেলের কমন হয়ে যাচ্ছে। তার মানে এই ইউনিট সেলে কর্নারগুলো আটটা করে ইউনিট সেল শেয়ার করছে। তাহলে একটা ইউনিট সেল কত করে পাবে? কন্ট্রিবিউশন অফ অ্যাটম অ্যাট কর্নার ফর এ পার্টিকুলার ইউনিট সেল উইল বি 1/8, একের আট করে পাবে। টোটাল এক একটা ইউনিট সেলের টোটাল কর্নার কটা? আটটা, দেয়ার আর 8 কর্নার্স। তাহলে টোটাল কন্ট্রিবিউশন হলো 8 × 1/8 = 1। দেয়ারফোর যেহেতু এখানে কর্নার ছাড়ার কোথাও থাকে না, তাহলে আটটা কর্নার মিলে আমরা অ্যাকচুয়ালি পেলাম একটা কণ। এক একটা কর্নারে একের আট করে পাচ্ছি একটা পরমাণু, তাহলে আটটা কর্নার মিলে পাচ্ছি 8 × 1, তাহলে এখানে একটাই মাত্র কণা থাকে, সিম্পলার। এবার আমরা দেখব বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বিসিসির ক্ষেত্রে কী হবে। বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে আমরা আগেই পেয়েছি
যে এখানে কর্নারে তো অ্যাটম থাকেই, তার সঙ্গে থাকে সেন্টারে, বডির সেন্টার একটা থাকে কেন্দ্রে। তাহলে অ্যাটমস প্রেজেন্ট ইন কর্নার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেন্টার। এবার কর্নারে যে থাকলে কি কন্ট্রিবিউশন হয় সেটা তো আমরা দেখলাম সিম্পল ইউনিট সেলে। বডিতে যে থাকে এই পরমাণুটাকে কিন্তু আর কোনো ইউনিট সেল শেয়ার করতে পারে না, এর ভিতরে। এর পাশে যদি কোনো ইউনিট সেল থাকে সে একে শেয়ার করতে পারবে না, এদিকে থাকলেও পারবে না, ডান দিক বাঁ দিক উপর নিচে যত ইউনিট সেল থাকুক, সেন্টারে বডির সেন্টারে যেটা আছে সেটা ওর একার, ওকে কেউ আর শেয়ার করতে পারছে, তাহলে এটা ফুল পাচ্ছে। আর আটটা কর্নারের ধরুন, যেটা আগে আমরা হিসাব পেলাম একটা পাচ্ছে, তাহলে নাম্বার অফ অ্যাটমস হবে আটটা কর্নারের ধরুন 1/8×8 প্লাস ওই সেন্টারের ধরুন, বডির সেন্টারের ধরুন একটা ফুল, তাহলে 1+1=2 হবে। অর্থাৎ বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের কণার সংখ্যা হচ্ছে 2। 3 নম্বর, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল FCC, সেটা আমরা দেখেছি যে এক্ষেত্রে কর্নারে আছে তার সঙ্গে যে ফেসগুলো আছে তলগুলো পৃষ্ঠতল তার সেন্টারে থাকে। তাহলে অ্যাটমস প্রেজেন্ট ইন কর্নার্স অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার অফ ইচ ফেস। এবার একটা কিউবিক ইউনিট সেল কটা ফেস, দেয়ার আর 6 ফেসেস, ছটা ফেস থাকে, এবং এই ফেসগুলো কজন মিলে শেয়ার্ড হয়, এ ফেস ইজ শেয়ার্ড বাই 2 ইউনিট সেল। যেমন বললাম দুটো ঘরের মাঝখানে একটা দেওয়াল কমন হয়ে যায়, সেরকম দুটো ইউনিট সেল পাশাপাশি থাকলে তাদের একটা ফেস কমন হবে, অর্থাৎ এক একটা ফেস দুজন করে শেয়ার করতে পারবে। তাহলে এক একজন কত করে পাবে, মানে এই ফেসের সেন্টারে যে অ্যাটমটা আছে সেটাকে তাহলে দুটো ইউনিট সেল শেয়ার করছে, তাহলে এক একজন পাবে কত করে, হাফ করে পাবে, তাহলে মোট ছটা ফেস। তাহলে নাম্বার অফ অ্যাটমস হবে কর্নারের ধরুন 1/8×8 হলো, প্লাস ফেসের জন্য 1/2×6 হলো, তাহলে 1+3=4 হলো। তাহলে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের কণার সংখ্যা হলো 4। তাহলে সিম্পলে হলো 1, বডি সেন্টার হলো 2, আর ফেস সেন্টার হলো 4। আর একটা আছে যে আমরা বললাম এন্ড সেন্টার্ড, এটা ওইভাবে যদি আমরা হিসাব করি এন্ড সেন্টার্ড, এখানে কি থাকে, অ্যাটমস প্রেজেন্ট ইন কর্নার্স অ্যান্ড অ্যাট দ্য সেন্টার্স অফ 2 এন্ড ফেসেস। কর্নারে থাকছে আর দুটো অপোজিট ফেসের সেন্টারে থাকছে, যে কোনো দুটো, সেটা উপর নিচে বা ডান দিক বাঁ দিক বা সামনে পিছনে হতে পারে। তো তাহলে কর্নারের ধরুন আমরা আগে হিসাব করে রেখেছি 1/8×8, আর এই যে দুটো অপোজিট ফেসে থাকছে, তো সেখানে হাফ শেয়ার আগেই বলা হলো ফেস সেন্টারে, আর দুটো ফেসের জন্য 1/2×2, দ্যাট ইজ 1+1=2। তাহলে এন্ড সেন্টারের ক্ষেত্রে আমরা পেলাম দুটো কণা, নাম্বার অফ অ্যাটমস অর পার্টিকেলস 2। তো তাহলে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল আমরা এইভাবে হিসাব করে বের করতে পারবো। এখন এখানে মনে রাখতে হবে এই যে ইউনিট সেলগুলো আমরা বলেছি সিম্পল, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, কর্নারে যে অ্যাটামগুলো থাকে বা ফেসের সেন্টারে থাকে বা বডির সেন্টারে থাকে, তো আমরা এখানে ওই ল্যাটিস হিসেবে একটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি পজিশানগুলোকে, কিন্তু বাস্তবে তো আর এইভাবে থাকবে না, পরমাণুকে আমরা গোলক হিসেবে ধরি, গোলক আকারে থাকবে। তো সেখানে কি কাকে টাচ করে থাকে, কোথায় কোনটা টাচ করে থাকে, সেটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। যেমন সিম্পল কিউবিক ইউনিট সেলে কর্নার অ্যাটমগুলো পরস্পরকে টাচ করে থাকে, অর্থাৎ এখানে আমরা যে সিম্পল
এই ছবিটা দিয়েছি, এখানে যে কর্নারে আছে, তাহলে এই অ্যাটমটা এই অ্যাটমকে টাচ করে আছে, এই অ্যাটমটা এই অ্যাটমকে টাচ করে আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে পরমাণুগুলো কখন কোথায় কাকে টাচ করে থাকছে, সিম্পল কিউবিক সেলে কর্নারে যে অ্যাটমগুলো এগুলো পরস্পরকে টাচ করে থাকে, এটাকে টাচ করে থাকে। অর্থাৎ এইভাবে যদি আমরা গোল করে দেখাই, এটা এরকম এরকম টাচ করে থাকে, আবার এইখানে টাচ করে থাকবে, একে টাচ করে থাকবে। তো প্রত্যেকটা কর্নারের অ্যাটম, প্রত্যেকটা কর্নার অ্যাটমকে টাচ করে থাকবে। আর বডি সেন্টার্ড কিউবে কর্নারগুলো কিন্তু টাচ করে থাকে না, পরস্পরকে টাচ করে থাকে না, তবে কর্নার অ্যাটমগুলো এই বডিতে যে আছে তাকে টাচ করে থাকে। এটা যেমন একে টাচ করে আছে, এইকে টাচ করে আছে, অর্থাৎ এর ডায়াগোনাল বরাবর, বডি ডায়াগোনাল যেটা কর্ণ, সেখানে পরমাণুগুলো পরস্পরকে টাচ করে থাকে। আর ফেস সেন্টারেও কর্নারের পরমাণুগুলো পরস্পরকে টাচ করে থাকে না, ফেসের সেন্টারে যে আছে তাকে টাচ করে থাকে, অর্থাৎ এখানে ফেসের যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনাল বরাবর পরমাণুগুলো পরস্পর টাচ করে থাকে। এটা আমাদের জানা জরুরি। তাহলে আমরা ইউনিট সেল কতগুলো করে কণা আছে আমরা সেটা পেলাম। এবারে এই তথ্য থেকে আমরা অনেক সময় একটা যৌগের সংকেত নির্ণয় করতে পারি। যেমন ধরো একটা উদাহরণ, আমাদের হেডিং হচ্ছে ডিটারমিনেশন অফ ফর্মুলা অফ কম্পাউন্ড ফ্রম দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। অর্থাৎ যৌগের সংকেত নির্ণয় কার থেকে? একক কোষের কণার সংখ্যা থেকে। একটা প্রবলেম, এ কম্পাউন্ড ফর্মড বাই এলিমেন্টস এ অ্যান্ড বি ক্রিস্টালাইজেস ইন দ্য কিউবিক অ্যারেঞ্জমেন্টস ইন হুইচ এ অ্যাটমস আর অ্যাট দ্য কর্নার্স অফ এ কিউব অ্যান্ড বি অ্যাটমস আর অ্যাট দ্য ফেস সেন্টার্স, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? তাহলে একটা কম্পাউন্ড ফর্মড বাই এলিমেন্টস এ অ্যান্ড বি, এ আর বি দিয়ে তৈরি হয়েছে, তো এটা যখন ক্রিস্টাল ফর্ম তৈরি করে, কেলাসিত হয়, তখন কিউবিক অ্যারেঞ্জমেন্ট হয়, অর্থাৎ তার ইউনিট সেল হচ্ছে কিউবিক ইউনিট সেল। এবং সেখানে কর্নারে এ আছে আর ফেসের সেন্টারগুলোতে বি আছে, তাহলে এর কি সংকেত হবে? এখন সংকেত নির্ণয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই কিউবিক ইউনিট সেলে, এই যৌগের কিউবিক ইউনিট সেলে এ পরমাণুর সংখ্যা আর বি পরমাণুর সংখ্যা কটা করে হয় সেটা বের করতে পারলে আমাদের সংকেত হয়ে যাবে। তো তাহলে দেখো সলিউশনটা, ইচ কর্নার ইজ শেয়ার্ড বাই 8 কিউবস, এটা আমরা আগেই পেয়েছি, দেয়ার আর 8 কর্নার্স ইন এ কিউব, দেয়ারফোর যেহেতু এইগুলো কর্নারে আছে তাহলে নাম্বার অফ এ অ্যাটমস হবে 1/8×8, আটটা কর্নারে আটটা এ আছে, কিন্তু সেই এগুলোকে শেয়ার হয়ে যাচ্ছে, আটজন মিলে শেয়ার করছে, তাহলে একটা ইউনিট সেল পাচ্ছি 1/8, তাহলে মোট আটটা কর্নারে কন্ট্রিবিউশন হলো 1, তাহলে একটা এ আছে। আর ইচ ফেস ইজ শেয়ার্ড বাই 2 কিউবস, ফেসগুলো দুজন মিলে শেয়ার করে, তার কন্ট্রিবিউশন হাফ করে, মোট 6টা ফেস আছে আমরা আগেই বলেছি, তাহলে 1/2×6=3, তাহলে একটা ইউনিট সেলে নাম্বার অফ এ অ্যাটমস হচ্ছে এ আর নাম্বার অফ বি অ্যাটমস হচ্ছে 3। এখন আমরা এর আগেও বলেছি, খেয়াল করো যে একটা ইউনিট সেল কিন্তু সমগ্র কেলাসকে রিপ্রেজেন্ট করে, সমগ্র কেলাসের যা ধর্ম ইউনিট সেলও তাই ধরুন, তাহলে ইউনিট সেলে যদি এই রেশিওতে এই প্রপোর্শনে এ আর বি থাকে তাহলে সমগ্র কেলাস জুড়েই তাই থাকবে, সুতরাং যৌগটার সংকেত হবে
এ বি থ্রি, একটা এ পিছু তিনটে। তো এইভাবে আমরা তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সংকেত বের করব। আমি প্র্যাকটিসের জন্য প্রবলেম দিয়ে দিয়েছি, তোমরা সেটা করবে, আনসারও দেওয়া আছে, তিনটে প্রবলেম দেওয়া আছে। তৃতীয় প্রবলেমে ফেস কর্নার ছাড়াও আর একটা উল্লেখ করা আছে, এজ, সেন্টার অফ এজ। এটা একটু চিন্তা ভাবনা করবে যে যদি কিউবের ইউনিট সেলের বাহুর ওই যে ধারগুলো আছে, এর যে কিনারাগুলো আছে, ওর যদি মাঝখানে থাকে, সেক্ষেত্রে কটা করে শেয়ার হবে, কত করে কন্ট্রিবিউশন হবে, সেটা চিন্তাভাবনা করে এটা করবে, চেষ্টা করবে। এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ নাম্বার অফ ইউনিট সেল। এই একক কোষে কণার সংখ্যা থেকে আমরা আরও একটা বিষয় নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে ইউনিট সেলের সংখ্যা, একক কোষের সংখ্যা। তার একটা উদাহরণ দেখো, সোডিয়াম ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি ইউনিট সেল। সোডিয়াম যে আমরা ধাতু পড়ি, সোডিয়াম ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল গঠন করে। ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ইউনিট সেল ইন 9.2 গ্রাম অফ সোডিয়াম, অর্থাৎ 9.2 গ্রাম সোডিয়ামে কতগুলো ইউনিট সেল আছে সেটা ক্যালকুলেট করতে হবে। আর সোডিয়ামের অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 23 AMU। তো সলিউশনটা কীরকম হবে? প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই পরিমাণ সোডিয়ামে কতগুলো সোডিয়াম পরমাণু আছে। তো আমরা জানি 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম অ্যাটম সোডিয়াম হচ্ছে 23 গ্রাম, এবং এই 1 গ্রাম পরমাণুতে সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10²³। তাহলে আমাদের যে ওয়েটটা দেওয়া আছে 9.2 গ্রাম, মানে কত গ্রাম পরমাণু, 23 দিয়ে ভাগ করলে গ্রাম পরমাণু পাবো, তাকে আবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে অ্যাটম পাবো। তাহলে 9.2 গ্রাম সোডিয়ামে এই পরিমাণ পরমাণু আছে। এইবার আমরা জানি যে একটা বিসিসি ইউনিট সেলে কণার সংখ্যা কত, 2, দুটো পরমাণু থাকে। তাহলে দুটো পরমাণু থাকে একটা বিসিসি ইউনিট সেলে, আর এতগুলো পরমাণু কতগুলো ইউনিট সেলে থাকবে, 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে মোট পরমাণু সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলেই আমি সেলের সংখ্যা পেয়ে যাব, সেটাই করা হয়েছে এবং তার উত্তর হচ্ছে এটা। এইভাবে পরমাণুর সংখ্যা যদি পাওয়া যায় আর ইউনিট সেলের টাইপটা যদি জানা যায়, তাহলে আমরা কতগুলো ইউনিট সেল আছে ক্যালকুলেশন করে নিতে পারবো। এরও একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়েছে, এটা করবেন। এরপর আমরা দেখব রিলেশনশিপ বিটুইন দ্য নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স ডি অ্যান্ড রেডিয়াস অফ অ্যাটম আর অ্যান্ড দ্য এজ অফ ইউনিট সেল এ ফর পিওর এলিমেন্টস। একটা ইউনিট সেলের ক্ষেত্রে এই তিনটের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ প্রতিবেশী কণার যে দূরত্ব ডিস্টেন্স ডি, অর্থাৎ একটা পরমাণু আর একটা পরমাণুকে যে টাচ করে আছে, এদের দুজনের কেন্দ্রের দূরত্ব হচ্ছে ডি, যেটাকে আমরা ডায়ামিটারও বলতে পারি। আর রেডিয়াস, প্রত্যেকটা পরমাণুকে গোলক ধরলে তার একটা রেডিয়াস আছে, আর ইউনিট সেলের যে বাহু এজ কিনারা সেটা দৈর্ঘ্য এ ধরা হয়েছে। এই তিনটের মধ্যে কী সম্পর্ক, তো সম্পর্কটা আগে দেখে নিই। সিম্পল কিউবিকের ক্ষেত্রে ডি সমান এ হয়, আর সমান হয় এ বাই টু। এফসিসির ক্ষেত্রে ডি সমান এ বাই রুট টু হয়, আর সমান হয় এ বাই টু রুট টু, বা এটাকে ভাগ করে দিলে 0.707A, এটাকে ভাগ করলে 0.3535A। বিসিসির ক্ষেত্রে, বডি সেন্টার্ড কিউবের ক্ষেত্রে ডি হবে, প্রতিবেশী দূরত্ব হবে √3a/2 বা 0.866A, আর
रेडियस हबे रूट थ्री ए बाय फोर बा 0.433 ए। तो एटा पियोर एलिमेंट्सर क्षेत्रे आर समान डि बाय टू एटा धरे एटा करा हयेछे, अर्थात एखाने परमाणु जेगुलो आछे सब सेम एटम, सेई हिसेबे आर समान डि बाय टू। तो एटा कि करे एलो देखो, एखाने এইভাবে আমাদের এটা হিসাব করা হয়, আমরা এই বই থেকে এটা দেখব একটু। সিম্পল কিউবিকের ক্ষেত্রে এর হিসাবটা কিরকম হয়, সিম্পল কিউবিকে কর্নারে আছে এবং কর্নার আগে আমরা বলেছি এর ক্ষেত্রে কর্নার পরমাণুগুলো টাচ করে থাকে পরস্পরকে। আমি একটা 3D ভিডিও দেবো এর সঙ্গে, আমার সঙ্গে জুড়ে দেব, সেখানে এগুলো পরিষ্কার বোঝা যাবে কীভাবে টাচ করে আছে। তো ইন এ সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট দ্য অ্যাটমস অ্যাট দ্য কর্নার্স টাচ ইচ আদার, টাচ করে থাকে। দেয়ার ফোর ডিস্টেন্স বিটুইন দ্য নিয়ারেস্ট নেবার্স ডি সমান এ বি। এই যে এটা টাচ করে থাকে, তাহলে এর কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব এ বি হয়ে যাবে, সেটাই হবে এ, বাহুর দৈর্ঘ্য বা কিনারা। আর রেডিয়াস আর হচ্ছে তার অর্ধেক, এখানে অর্ধেকটা পরমাণু হলো, এখানে অর্ধেকটা পরমাণু, তাহলে আর হচ্ছে এ বাই টু। এইভাবে সম্পর্কটা এলো। এখন ফেস সেন্টারের ক্ষেত্রে কী হবে, ফেস সেন্টারের ক্ষেত্রে দেখো, এখানে এই যে ছবিটা ফেসে থাকছে, আগে আমরা বলেছি যে এখানে কর্নার অ্যাটমগুলো কিন্তু টাচ করে থাকে না, কারা থাকে এই ফেসের সঙ্গে, ফেসের সেন্টারে যে থাকে তার সঙ্গে কর্নারগুলো টাচ করে থাকে, অর্থাৎ এসি বরাবর এরা টাচ করে আছে। তো এখন এখানে ক্যালকুলেশনটা কি হবে, দেখো ডিস্টেন্স বিটুইন দ্য নেবার্স, ওখানে ডি সমান যেমন এবি ছিল, এখানে ডি সমান এসি, এসি বাই টু হবে, তিনটে অ্যাটম, ডি সমান হবে এসি বাই টু, এইকে টাচ করে আছে, এইকে টাচ করে আছে। এইবারে যদি আমরা এই সমকোণী ত্রিভুজটা দেখি এ বি সি, তাহলে সেক্ষেত্রে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ বি হচ্ছে এ, বি সিও এ, তাহলে এসি কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে রুট টু এ, রুট টু এ হলো, তাহলে ডি সমান হবে এসি বাই টু, তাহলে রুট টু এ বাই টু, সেখান থেকে আমরা পাব এ বাই টু রুট টু। আর রেডিয়াস আর হচ্ছে ডি বাই টু, আর সমান ডি বাই টু, এটা পিওর এলিমেন্টসের ক্ষেত্রে আগেই বলা হয়েছে, তাহলে আর হবে এ বাই টু রুট টু। তাহলে ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে আমরা এইভাবে এটা হিসাব করতে পারি। এটারও একটা 3D আমরা দেখাবো, সেখানে এটা আরও পরিষ্কার বোঝা যাবে। আর একটা হলো বডি সেন্টার্ড কিউব, যেটা বডি সেন্টার্ড কিউবে আমরা বলেছি যে কর্নারে অ্যাটমগুলো টাচ করে থাকে না, তার বদলে এই যে সেন্টারে যেটা আছে এর সঙ্গে কর্নার টাচ করে থাকে, অর্থাৎ এডি বরাবর এরা টাচ করে আছে। তাহলে এখানে ডি সমান হবে এডি বাই টু, ডি সমান এডি বাই টু। এবার এখানে প্রথমে দেখো ট্রায়াঙ্গেল এ বি সি যদি ধরা হয়, এ বি সি এর ক্ষেত্রে আমাদের এসি সমান কত হবে, এসি সমান আগে আমরা বের করলাম এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার, অর্থাৎ রুট টু এ, এসি সমান রুট টু এ। আর একটা সমকোণী ত্রিভুজ দেখো এ ডি সি, এ ডি সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এ ডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার,
তো তাহলে এসির মান আমরা আগেই বের করে রেখেছি, √2a, আর ডিসি হচ্ছে এ, এজ লেন্থ যেটা, তাহলে সেখান থেকে আমাদের এডি সমান আসছে √3a, এডি সমান আসছে √3a, আর ডি সমান AD/2 আগেই বলা হয়েছে, AD/2, তাহলে ডি সমান হবে √3a/2, আর আর হচ্ছে D/2, √3a/4। এইভাবে তিন ধরনের যে কক্ষ মেনলি থাকে, এন্ড সেন্টারটা খুব একটা বেশি পাওয়া যায় না, মেনলি এই তিন ধরনের ইউনিট সেলের ক্ষেত্রে আমরা এই তিনটে যে প্যারামিটার আছে আর, এ এবং ডি, এদের একটা আমরা রিলেশন পেলাম এবং সেই রিলেশনগুলো এখানে আরও ব্রিফলি আকারে দেওয়া আছে, এগুলো PDF আকারে আমরা দিয়ে দেব। তো এই যে তিনটে ফর্মুলা, তিনটে তিনটে ছটা ফর্মুলা পাওয়া গেল, এর উপর বেস করে আবার কিছু প্রবলেম আছে, সেটা এখানে আমি একটা প্রবলেম দেখিয়ে দিয়েছি আর কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, দেখো নিউমেরিক্যাল প্রবলেমস। একটা হচ্ছে টাংস্টেন ক্রিস্টালাইজেস ইন বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, ইফ এজ অব দ্য ইউনিট সেল ইজ 316.5 PM, হোয়াট ইজ দ্য রেডিয়াস অব দ্য টাংস্টেন অ্যাটম। তাহলে টাংস্টেন বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে কেলাসিত হয়, আর এজের দৈর্ঘ্য বলে দিয়েছে 316.5 PM, তাহলে টাংস্টেন পরমাণুর ব্যাসার্ধ কত, রেডিয়াস কত। তাহলে বডি সেন্টার্ডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আর সমান হচ্ছে √3a/4, এগুলো মুখস্থ করে নিতে হবে, বডি সেন্টারের ক্ষেত্রে আর সমান √3a/4। তো এখানে এ এর মান দেওয়া আছে, এজ অব দ্য ইউনিট সেল মানে এর মান দেওয়া আছে 316.5 PM, তাহলে আর সমান কত হবে, ক্যালকুলেশন করলে 137.04 হবে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরকম আরও দুটো আমি প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিয়েছি, উত্তরও দেওয়া আছে, তোমরা করে নেবে। তাহলে এই পর্যন্তই থাক আজকে, থ্যাংক ইউ। মডিউল ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন আ ইউনিট সেল। ইউ অলরেডি নো দ্যাট এভরি ক্রিস্টাল ল্যাটিস ইজ মেড অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ইউনিট সেলস, অ্যান্ড এভরি ল্যাটিস সাইট is occupied by a constituent particle that may be an atom, an ion, or a molecule. Now let's examine what portion of each particle belongs to a particular unit cell. Consider three types of cubic unit cells. For the sake of simplicity, assume that the constituent particle is an atom. Let's start with a simple or primitive cubic lattice. A simple cubic lattice consists of 8 atoms at the 8 corners of a cube. In the open structure shown here, the distances between the atoms are greatly exaggerated. In reality, the atoms are packed much more closely together, as shown in the space-filling model here. The space-filling model shows that the atoms touch along the edges of the cell. By considering the portion of atoms inside the cell boundary, we can generate a unit cell of a simple cubic lattice. From this, it is evident that each atom at the corners contributes 1/8 of its original volume to each unit cell. There are 8 atoms at the 8 corners. Thus, the number of atoms in each unit cell is equal to 8 corner atoms into 1/8 of an atom per unit cell, which is equal to 1.
A body-centered unit cell contains 8 corner atoms, just like in a simple cubic unit cell. However, there is one more atom at its body center. As a result, the atoms at the corners no longer touch along the edges of the cell in the space-filling model. The unit cell of a body-centered cubic cell is shown here. It is clear that the 8 atoms at the corners contribute 1/8 of their actual volume each. In addition, one atom lies completely inside the cell. Therefore, the number of atoms at the corners per unit cell is equal to 8 corner atoms into 1/8 of an atom per unit cell, which is equal to 1. There is one atom at the center of the cube. Thus, the total number of atoms in a body-centered cubic unit cell is 2. The face-centered cubic lattice consists of 8 corner atoms, just like in the simple and body-centered cubic lattice. However, it also contains 6 more atoms at the 6 faces of the cube cell. The atoms touch along the diagonals, and each touches 4 corner atoms. A unit cell of a face-centered cubic cell is shown here. It is clear that the atoms at the corners contribute 1/8 of their original volume each. In addition, there are 6 atoms at the 6 faces, which contribute half of their original volume each. The number of atoms at the corners per unit cell is equal to 8 corner atoms into 1/8 of an atom per unit cell, which is equal to 1. The number of atoms present at the faces per unit cell is equal to 6 atoms at the faces into half an atom per unit cell, which is equal to 3. Thus, the total number of atoms per face-centered cubic unit cell is 4. You have now reached the end of this module. In this module, you learned that every crystal lattice is made of an infinite number of unit cells, and every lattice site is occupied by a constituent particle. There is one atom in a simple cubic unit cell. There are 2 atoms in a body-centered unit cell. There are 4 atoms in a face-centered unit cell.